সরকার দর বেঁধে দিলেও খুচরা পর্যায়ে প্রতি কেজি আলুতে অন্তত 12 থেকে 15 টাকা আর পেঁয়াজে 20 থেকে 25 টাকা বেশি নেওয়া হচ্ছে। ডিমের দর কিছুটা কমলেও ফের বেড়েছে। কমেছে চালের দর। রাজধানীর কারওয়ান বাজার, যেখানে আজ প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকা, দেশি পেঁয়াজ 90 থেকে 95 টাকা আর ভারতীয় পেঁয়াজ 75 থেকে 80 টাকায়। খুচরা বিক্রেতারা জানান, পাইকারি বাজারে আবারও বেড়েছে আলু ও পেঁয়াজের দর। আজকে দুই দিন ধরে বাজার বেশি, দেশি পেঁয়াজের বাজার বেশি, অরিজিনাল দেশি যেটা ওটা মনে করেন 88-90 টাকা পাইকারি চলতেছে। আলু দাম তো মনে করেন এটা ইচ্ছাকৃতভাবে সম্পূর্ণ বাড়াইতেছে, আলু যথেষ্ট পরিমাণ ফল স্টোরে আছে, মালের দাম বাড়তি এটা কি সিন্ডিকেট ছাড়া আর কি? যদি জিনিসপত্রের দাম না কমে যায় তাহলে আমাদের জন্য সবকিছু কেনাই অনেক কষ্টসাধ্য হয়ে গেছে। দর নিয়ন্ত্রণে ভারত থেকে ডিম আমদানির খবরে এর দর গেল মাসে কিছুটা কমলেও ফের তা বেড়ে গেছে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 150 টাকায়, তবে বাজার ঘুরে দেখা মেলেনি ভারতীয় ডিমের। ভারত থেকে আসলে ডিমটা আসছে কিনা বা আসবে কিনা এটাও জানা নেই। বাইরে 50 টাকা বেশি ওরা সকালে কিনছে, মাল পায় নাই, তার জন্য হয়তো ওরা 20 টাকা আরো বেশি দিয়ে কিনছে, এই লিগে 50 টাকা বিক্রি করে। আমদানি যেটা হচ্ছে এটা মনিটরিং করুক, মনিটরিং করলে আমদানি করা ডিম আসলে ডিমের দাম অবশ্যই কমবে। শুধু ডিম নয়, এক সপ্তাহে কেজিতে 10 থেকে 15 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম, আর সোনালি মুরগি কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 300 থেকে 310 টাকায়। সব ধরনের মাছের দরও বাড়তি, সরবরাহ কমায় দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা। আগে 350 বেচতেছি, 320 টাকা বেচতেছি, 460 টাকা বেচতেছি, এই সপ্তাহে মাসে দুই মাসের দাম এমনই আছে। গত বছরের আগের বছরও দেখা যাচ্ছে তো 200 টাকা, সেটা ডাবল হয়ে গেছে। কালকে বেচছি 90-তে, 90 টাকা তো কালকে বেচছি, আর আজকে 200 টাকা বেচছি। মালের আন্দামি কমারি আছে কম, এই কারণে দাম বাড়তি। কেজিতে 60 থেকে 80 টাকা বেড়েছে কাঁচা মরিচে, 160 টাকার মরিচ উঠে গেছে 200 থেকে 240 টাকায়। 10 থেকে 15 টাকা বেড়েছে সব ধরনের সবজিতে, বিক্রি হচ্ছে সর্বনিম্ন 40 থেকে সর্বোচ্চ 140 টাকার মধ্যে। তবে 2 থেকে 3 টাকা কমেছে পাইজাম, বিয়ার, আটাশ, মিনিকেট আর মোটা চালের দরে। রঞ্জিবুল মিজান, মাসরাঙ্গা সংবাদ, ঢাকা।